صلي على رسوله الكريم بسم الله সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নূর পেইজ থেকে নূর বিডি থেকে প্রচারিত পবিত্র কোরআনুল করিমের তফসির নিয়ে বিশেষ অনুষ্ঠান তফসিরুল কুরআন সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী ষোলোতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশে প্রবাসে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি রবিউল মাস চলছে আল্লাহ আলাইহি আলমিন ওয়াসাল্লামের উপরে কুরআনুল করিম কে নাজিল করেছেন এবং রহমতের নবী পৃথিবীতে এসেছেন এ মাসে এবং পর্দা করেছেন এ মাসেই যে নবীর উপরে আল্লাহ হরবুল আলমিন কুরআনুল করিম নাজিল করেছেন চলুন নির্দিষ্ট সুরা সুরাতুল বাকার আজকে আমরা উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাবাদ শুনবো তাফসির শুনবো এ নিয়ে কিছু আলোচনা করব শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব চট জলদি অনুষ্ঠানটি শেয়ার করুন এবং আপনার কাছের মানুষ যারা আছে তাদেরকে অনুষ্ঠান সম্পর্কে আপনি অবহিত করুন কারণ হতে পারে এই একটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে স্বভাবের অধিকারী করে দিতে পারেন এবং আপনি জান্নাতের পুত পবিত্র একজন বাসিন্দা আপনি হতে পারেন কারণ যে মানুষটি ভালো কাজ করে তার ঠিকানা আল্লাহ হরাবুল আলমিন জান্নাত রেখেছেন আজ আমরা সুরাতুল বাকারার উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে আমরা ইনশা আল্লাহ তেলাওয়াত আমরা শুনব চলুন আমরা অনুষ্ঠানটি শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَإِذْ نَجَيْنَاكُم مِنْ آل فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ العذابِ يَسُومُونَكُمْ سُوءَ العذابِ يَذْبَحُونَ أَبْنَاءَكُمْ يُذْبَحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ واذ واعدنا موسى اربعين ليله ثم اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسولنا النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمين وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. سورة البقرة. ٥٠٠ نمبر آيات. ٥٠٠ أكنو باونو এই চারখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনেছি তেলাওয়াত কি তো আয়াতে মহান আল্লাহ সুবহান এরশাদ করছেন এবং যখন আমি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ে হতে মুক্ত করেছিলাম তারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করত তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের রব হতে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম ফেরাউনের স্বজনদের নিমজ্জিত করেছিলাম অতপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফেরাউনের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে এবং যখন আমি মোসার সঙ্গে চল্লিশ রজনীর অঙ্গীকার করেছিলাম অনন্তর তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ এবং তোমরা ছিলে অত্যাচারী এর পরেও আমি তোমাদেরকে মার্জনা করেছিলাম যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আজিম হাকিম প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত সুরাতুল বাকর উনপঞ্চাশ নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আয়াত পর্যন্ত এবং সরল আমরা পেয়েছি। এই চারখানা আয়াতের ভেতরে আল্লাহ সুবহান হুয়া কি শিক্ষা রেখেছেন এবং এর ভিতরে কতগুলো অক্ষর আছে কতগুলো নেকির মালিক আল্লাহ হাব্বুল আরামিন আমাদেরকে করে দিয়েছেন চলুন আমরা একটু জেনে নেই উনপঞ্চাশ নম্বর আয়াতে উনানব্বইটি অক্ষর আছে এবং পঞ্চাশ নম্বর আয়াতে উনপঞ্চাশটি অক্ষর আছে এবং একান্ন নম্বর আয়াতে ৫৪টি অক্ষর আছে বাউন্ন নম্বর আয়াতে চৌত্রিশটি অক্ষর আছে টোটাল দুইশো ছাব্বিশ খানা অক্ষরের তেলাওয়াত আমরা শুনেছি এবং এর ভিতরে আহ আউজ বিল্লাহ হিমিনা রাজিম এবং বিসমিল্লাহর রহমানি রাহিম আমরা তেলাবাদ করেছি এবং এখানে আল্লাহ আল্লাহরাবোলা আমিন আমাদের জন্য আরো দুইশো এবং একশো টি নেকি টোটাল আহ টি অক্ষর আমরা দুইশো বাহাত্তরটি অক্ষরের তেলাবাদ আমরা শুনেছি অর্থাৎ দুই হাজার সাতশত নেকির মালিক মহান আল্লাহ সুবহায়ানহুতা আলা আমাকে আপনাকে করে দিয়েছেন যে রব আমাদেরকে এই নেকির মালিক করে দিলেন সেই রবের দরবারে কালিমাতু শুকুর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং আজকের এই তেলাওয়াত আয়াতে মহান আল্লাহ সুবহান আমাদের জন্য যে শিক্ষা রেখেছেন তার ভিতরে অন্যতম হল শুরুতেই আমাদের দর্শক অনেকে সংযুক্ত হয়েছেন হচ্ছেন এবং শেয়ার করছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তোফাজ্জল হুসাইন উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অনুষ্ঠানটি দেখছেন আপনাকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনার আপন স্বজন যারা আছেন তাদেরকেও আপনি বন্ধু স্বজন যারা আছেন তাদেরকে অনুষ্ঠানটি আপনি শেয়ার করবেন লিখেছেন অনেক চমৎকার তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে আল্লাহ যেন কবুল করেন আমিন আমি দুদিন যাবত অনেক অসুস্থ আমার জন্য খাস দোয়া করবেন ইনশাআল্লাহ জি আপনার জন্য খাস দোয়া আমরা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে খুব দ্রুত যেন আল্লাহ পাক সুস্থ করে দেন প্রিয় দর্শক আমরা জানি এই সৌরাটি মূলত বনি ইসরাইল যারা আহ মুসা আলহ কে আল্লাহ রাবুল আলমীর যাদের কাছে নবী করে পাঠিয়েছিলেন এবং মুসা আলহ সালাতামকে ব্যঙ্গ করে তারা কিন্তু মুসে বলতো মুসি বলতো এইভাবে তারা অনেক নবীদেরকে ব্যঙ্গ করে তাদের নবীদের নামকে তারা উচ্চারণ করেছে এবং করতে বর্তমানেও তারা করে যেমন হজরত দাউদ আলহি সালু তারা ডেভিড বলে তারা ডাকে ইউসুফ আলহি সালকে আহ এক এক নাম ধরে ডাকে ইয়াকুব আলহি সালাতামের নাম বিকৃত করে তারা ডাকে আহ ইব্রাহিম আলহি সালাতামকে আব্রাহাম বলে তারা ডাকে হজরত ইয়াকুব আলহি সালু তারা আহ জেকু বলে ডাকে এবং হজরত ইউসুফ আলি হিসালামকে তারাও এইভাবে বিভিন্ন নামে ব্যঙ্গ করে তারা ডাকে এবং মুসলমানদেরকে তারা কষ্ট দিয়েছিল এবং এখনো তারা দিয়েই যাচ্ছে সেই ইহুদিদেরকে লক্ষ্য করে বনে ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে আল্লাহ পাক তোমাদের উপরে যে নিয়ামত আহ নাজিল করেছেন সেই নিয়ামতের ধারাকে তোমরা একটু স্মরণ করো সবচেয়ে বড় নিয়ামত যেটা তা হলো যে তোমাদেরকে ফেরাউনের হাত থেকে এবং ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন ফেরাউনের জুলুম থেকে আল্লাহ হরাবুল আলমিন তোমাদেরকে হেফাজত করেছেন দেখো কি জুলুম কি অত্যাচার তোমাদের উপরে ফেরাউন করেছিল আল্লাহ হরাবুল আলমিন বলছেন যে সেই সময় অবস্থাটা এমন ছিল যে আমি তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম ওয়াঈদিন আজী না হক মিন আলি আজাব তোমাদেরকে এমন শাস্তি দিয়েছিল ইউজাবু না আব না তোমাদের ছেলেদেরকে তারা বাঁচিয়ে রাখতো ওয়েস তাহিউন এবং তোমাদের ছেলেদেরকে তারা মেরে ফেলতো এবং তোমাদের তোমাদের মেয়ে যারা ছিল তাদেরকে তারা বাঁচিয়ে রাখতো এবং আহ পুত্র সন্তানদেরকে তারা হত্যা এজন্য করত যে গণকরা বলেছিল যে আপনার ক্ষমতা মসনদ শেষ করে দিবে এজন্য সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করে তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া উচিত তাই তো সে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং যারা মহিলা ছিল যারা মেয়ে ছিল তাদেরকে কন্যা হিসাবে তার মা বাবা পেতনা সেই ফেরাউনের দরবারে তাদেরকে দেয়া হতো এবং ফেরাউনের লোকজন যারা ছিল তারা তাদের বাড়ি ঘরে তারা ব্যবহার করত এবং কৃষি কাজে তাদেরকে ব্যবহার করতো বাদী চাকরানি হিসাবে তারা ব্যবহার করত এবং তাদেরকে তাদেরকে দিয়ে কঠোর বোঝা পর্যন্ত ব্যবহার করত। এবং পুত্র সন্তানদেরকে তারা জবাই করত তাদেরকে হত্যা করে দিত এইভাবে যখন সে জুলুম করে দিয়েছিল এবং রাজ দরবারের জ্যোতিষী যারা ছিল তারা যখন এইভাবে ভবিষ্যৎবাণী দিয়েছে যে ছেলেরা আপনাকে শেষ করে ফেলবে সুতরাং সেই ছেলেদেরকে হত্যা করে ফেলা হোক এবং সেটাই যখন করছিল আল্লাহ রাব্বুল আরবীন সেই মহা মুসিবত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন বন ইসরাহলকে সেই বন ইসরাহল তথা ইহুদি যারা সেই ইহুদি জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাওরাতের ভ্যালিডিটি এখন তো নেই কারণ এখন তোমরা যারা পৃথিবীতে আছো তৎকালীন সময় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সময় যে ইহুদিরা ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন যে তোমরা এই নবীর উপরে ইমান আনো এবং এই নবীর কোরআনকে তোমরা মেনে তোমাদের জীবনটাকে তোমরা পরিচালিত করো এবং তারা এটা করলো না বরঞ্চ আল্লাহ রাবুল আলমীর নাফর তারা শুরু করলো এবং ফেরাউন কে আল্লাহ পাক তাদের উপরে নিয়োজিত করে দিয়েছেন এবং সেই ফেরাউন পুত্র সন্তানদেরকে জবাহি শুরু করলো মেয়েদেরকে জীবিত ছেড়ে দিয়েছে এবং এই মেয়েদেরকে দিয়ে তারা যত রকমের অশ্লীল কাজ ছিল তা তারা শুরু করে দিয়েছিল এবং বন ইসরায়েলের কেউ কেউ যখন পরামর্শ দিয়েছিল যে আপনি যদি এইভাবে ছেলে সন্তান আপনি হত্যা করে ফেলেন তাহলে কিছুদিন পর দেখা যাবে যে তারা আপনি নিশ্চিন্ন হয়ে যাচ্ছেন এবং আপনার খেদমতের জন্য আপনি কোনো লোকই পাচ্ছেন না তখন কি করা যায় এবং আল্লামা আহ কাজী সানাউল্লাহ পানিপত্তির আহমতুল্লা আলাই তিনি লিখেছেন যে এইভাবে বনি ইসরাইলের বারো হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছিল ওহাবি মুনব্বের হেমতুল্লা আলাই তিনি লিখেছেন যে ফেরাউন নব্বই হাজার শিশুদেরকে হত্যা করেছে নাওজুবিল্লাহ এবং বনে ইসরাইলের বৃদ্ধ লোক অনেকেই মহামারীর কারণে যাদের মৃত্যু হয়ে গেল এক পর্যায়ে সেই কৃপ্তি আহ সম্প্রদের ব্যক্তিবর্গ অস্থির হয়ে বনি ইসরায়েলের যেই শিশুদেরকে হত্যা করা হচ্ছে তাদের সম্পর্কে ফেরাউনের কাছে এসে বলল যে যেভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে ছেলেদেরকে হত্যা করা হচ্ছে তো এভাবে কিছুদিন পরে তো আমরা কোনো কাজের লোক পাব না সব কাজ তো আমাদের নিজেদের করতে হবে এ কথা বলার পর তখন সে নির্দেশ দিয়ে দিয়েছে যে এক বছর বনি ইসরায়েলের ছেলেদেরকে ছেড়ে দেওয়া হবে এক বছর বন ইসরায়েলের ছেলেদেরকে ছেড়ে দেওয়া হবে জীবিত তাদেরকে রাখা হবে এবং পরের বছর আবার তাদেরকে হত্যা করা হবে আল্লাহ পাখের মহিমা আল্লাহ হর্বুল আলী কুদরত যেই বছর ছেড়ে দেওয়া হবে সেই বছর জন্মগ্রহণ করলেন সাইয়দিনা হারুন আলহিসাল্লাহাতুসালাম এবং যেই বছর সন্তানদেরকে হত্যা করা হবে সেই বছর জন্মগ্রহণ করলেন সাইয়দেনা মুসা সালাম আল্লাহ পাকের কুদরত আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ তাকে শেষ করতে পারে না সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইকেই তিনি পৃথিবীতে আনলেন আল্লাহর অস্তিত্ব আল্লাহর কুদরতের ভিতরে আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল এটা এবং তিনি তাই করলেন هارুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন কিন্তু মুসা পয়গম্বর আলহ সালাম যে বছর সমস্ত মানুষ শিশু বাচ্চাদেরকে নিয়ে ভয়ে ততষ্ট ছিল এবং তারা ভয়ে আতঙ্কিত ছিল ভীত সন্ত্রস্ত ছিল ছেলে সন্তান হয়েছে মনে হয় তাকে রাখতে পারব না আল্লাহ রাবুল আলমিনের কুদরত আল্লাহ সুবাহ হজরত মুসা আলহিস মায়ের অন্তরের ভিতরে এই চিন্তা ভাবনা উদয় করে দিলেন মুসা আলী একটি কাঠের বাক্সের ভিতরে তিনি ভরে ফেললেন হজরত মুসা মা ফজরের নামাজের পর ভোরবেলা তিনি শুনতে পেলেন বাড়ির সামনে দিয়ে কে যেন বলে যাচ্ছে আপনাদের কোনো কাঠের বাক্স লাগবে কিনা আমি সুন্দর কাঠের বাক্স বানিয়ে দিতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লা আলাইহি সালাতু ওয়াস সালামের মা যখন তিনি চিন্তায় পেরেশান বিভোর হয়ে গেলেন সন্তানকে আমি কি করে বাঁচাবো আর সেই সময় সেই চিন্তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মিস্ত্রিকে পাঠিয়ে দিয়েছেন কাটমিস্ত্রি যখন বলছেন জিব্রিল আমিন কাটমিস্ত্রির রূপ ধারণ করে বাড়ির সামনে দিয়ে ডাকছেন মা তিনি বললেন কে গো মিস্ত্রি বিপদের সময় তুমি কাঠের বাক্স বানাবার জন্য ডাক দিয়ে যাচ্ছ এই বিপদের সময় কাঠের বাক্স তো আমার বড় প্রয়োজন কিন্তু কাঠ কোথায় পাবো আমি মিস্ত্রি তার কাটা কোথায় পাবো কিন্তু সেই দরদি মিস্ত্রি বলল। আপনি শুধু বানাবেন কিনা আমাকে বলুন আমার কাছে কাঠও আছে তার কাটাও আছে সব কিছু আছে কি সাইজ আর কি পরিমাণের লাগবে আপনি একটু বলুন আর ধারণা দিন আমি কাঠের বাক্স বানিয়ে আল্লাহর দিব সালাম কে কাঠের বাক্সে হেফাজত করার জন্য মেহনত করছেন মা আর জিব্রি আমিন দুইজন মুহূর্তের ভিতরে কাঠের বাক্স হয়ে গেল মুসা আলাইহিসালুয়া মা কিছু পয়সা করিয়া আনার জন্য ঘরের ভিতরে গিয়েছেন এসে দেখলেন কাঠের বাক্স তৈরি হয়ে গেছে আর মিস্ত্রি সামনের দিকে চলে যাচ্ছে এবারে মা পিছন দিক দিয়ে দিয়ে ডাক বলছেন ও দরদি মিস্ত্রি বিপদের সময় তুমি বাক্স বানিয়ে দিলা তুমি পয়সা তো না নিয়ে চলে যাচ্ছ কিছু পয়সা নিয়ে যাও তিনি বললেন পয়সা লাগবে না আমি মানুষের কল্যাণে কাজ করে যাই পিছন দিক থেকে মুসা মা বলছেন মিস্ত্রি ও মিস্ত্রি তুমি শোনো পয়সা নিবা না ভালো কথা একটা বারের জন্য তোমার নাম ঠিকানা আমাকে তুমি বলে যাও পরবর্তীতে যদি আরো আমার এই রকমের বাক্স প্রয়োজন হয় আমি যেন তোমাকে খুঁজে নিতে পারি ডেকে নিতে পারি হজরত জিব্রি আমিন তখন পরিচয় দিয়ে বললেন আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি সাধারণ মানুষ নয় আমি তো স্বর্গীয় দূত আল্লাহর পাঠানো জিব্রিল আমিন আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের কাছে আমি আসমানি গ্রন্থ আসমানি ওহি নিয়ে আসা এটা আমার কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গম্বর করেছেন আল্লাহ পাক তাকে নবুয়ত দান করবেন তার উপরে আসমানি গ্রন্থ আল্লাহ পাক কিতাব নাজিল করবেন সুতরাং আপনি টেনশন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইন ইন্নাল্লাহা মা'ানা রব্বুল আলমিন আছেন আপনি ভয় পাবেন না আল্লাহর আলমিন আমাদের সাথে আছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জিনিসের উপরে তিনি কুদরত রাখেন সে কথাই আল্লাহ আজকের তালাবাদকে তো সুরতুল পাকার উনপঞ্চাশ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন সেই মুসা মুসালাতাম যখন কাঠের বাক্সের ভিতরে তিনি ভেসে ভেসে যাচ্ছেন সামনের দিকে আর অন্যদিকে নবী মুসা আলী হিসালু আসসালাম কাঠের বাক্সের ভিতরে আছেন তিনি যাচ্ছেন অন্যদিকে তার কোন সন্তান ছিল না নিঃসন্তান ছিলেন আর যখন তিনি দেখতে পেলেন যে সেই নীল দরিয়ার ভেতরে একটি বাক্স সুন্দর ভেসে ভেসে যাচ্ছে আর সেই বাক্সটি যখন মিশরের রাজমহল হজরত আসিয়া আলাইহাতুয়া সালামের রাজমহলের সামনে দিয়ে যখন যাচ্ছে তখন তিনি সেই বাক্সটিকে সামনে আনলেন আর সেই বাক্সটি তিনি দেখলেন আর খুললেন এরপরে বললেন তুমি অনেক সন্তানকে হত্যা করেছ অনেক শিশুকে হত্যা করেছ এই শিশুকে আমি তোমাকে হত্যা করতে দেব না এই শিশুকে আমি লালন পালন করব। শেষ পর্যন্ত ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলেন মুসা আলহ সালাম আমরা সামনে এ নিয়ে আলোচনা করব আর অন্য দিকে মা পেরেশান হয়ে তালাশ করছেন শেষ পর্যন্ত ছোট বোন মাকে গিয়ে খবর বলল ও মা তুমি টেনশন করো না ফেরাউনের বাড়িতে আমাদের ভাইয়া উঠেছে মা তো আরো পেরেশান হয়ে গেলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় যে যেখানে দুশ্মন সেখানে আমার সন্তান গিয়েছে আসমানের দিকে তাকালেন আর বললেন আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে তুমি হেফাজত করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাবা যখন হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো পর্দা থাকে না পর্দা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন মাসা আল্লাহ আমাদের অনুষ্ঠানটি ইমা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি মাশাল্লাহ লিখেছেন রাবিয়া ইসলাম রাবু লিখেছেন মাসা আল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি আপনারা দেখছেন মাশাআল্লাহ প্রিয় দর্শক এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের ফেরাউন এবং ফেরাউন ছিল তৎকালীন পারস্য রাজার যেমন খেতাব ছিল কেসরা এবং তুরস্ক যারা শাসন করেছে তুরস্কের সেই রাজার খেতাব ছিল হাকান এবং ইয়ামানের রাজার খেতাব ছিল তুব্বা এবং আবিসিনিয়ার রাজার খেতাব ছিল যী এবং এমনিভাবে এই মিশরের অধিবাসী কেপ্তি যারা ছিল তাদের যারা বাদশাহ এবং রাজা ছিল তাদের নাম ছিল ফেরাউন হজরত মুসা আলহি সালাতামের সময় যে ফেরাউন ছিল তার নাম ছিল ওলিদ ইবনে মাসাব ইবনে রাইয়ান এবং যার বয়স হয়েছিল প্রায় চার শত বছর চার শত বছরেরও অধিক তার বয়স হয়েছিল কিন্তু এই চার শত বছরের ভিতরে একটি দিনের জন্য তার মাথা ব্যথা হয়নি এবং সে গোপনে গোপনে পাহাড়ের উপরে গিয়ে শেষদায় পড়ে পড়ে কাঁদত আর বলতো আসমান আর জমিনের মালিক তুমি আল্লাহ আমি তোমাকে স্বীকার করি কিন্তু দুনিয়ার মানুষের সামনে আমাকে তুমি বড় করে দাও পরকালে আমি কিছু চাই না দুনিয়ার মানুষ যেন আমাকে যেন রব বলে স্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে এই কথা তিনি মানলেন ফেরাউনের এই কথাকে এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি তিনি জিবরিল আমিনকে দিয়ে একটি খাতার ভিতরে তিনি দস্তখত নিয়ে নিলেন যে আমার একটি বিচার আছে জিবরিল আমিন বললেন আমার এই বিচারটা আপনাকে করে দিতে হবে ফেরাউন পাহাড়ের উপরে আমি নির্জনে এখানে এখানে এসেছি যেখানে কোনো মানুষের আসার সুযোগ নেই তুমি কিভাবে বলে আমি তো মজলুম আমার আমার একটু সমস্যা আছে শেষ পর্যন্ত তিনি বললেন আমার ফরিয়াদ হলো যে আমার এখান থেকে লোকজন ভেগে চলে গিয়েছে আমার কাজকর্ম করে কিন্তু এ আমার এখান থেকে পালিয়ে গেছে আমি তার বিচার কি করতে পারি তখন সে ফেরাউন বলেছিল আমার হিসাবে তাকে তো নীল নদের ভিতরে চুবিয়ে ডুবিয়ে তাকে মারা উচিত তাহলে আপনি এখানে একটু লিখে দেন লিখে দিয়েছেন আর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন যখন ফেরাউন ডুবে মরছে সেই দিন এই কথাগুলো মনে করিয়ে দিয়েছেন জিবরিল আমিন তুমি তো বলেছিলে মালিক থেকে যে পালিয়ে যায় তুমি তোমার স্রষ্টা থেকে তুমি পালিয়েছ আল্লাহ রাব্বুল আলমিন এজন্য তোমাকে এই নীল সাগরে নীল নদে আল্লাহ পাক তোমাকে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তোমাকে এখানে শেষ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাছেন যে এখানে বনি ইসরাইলের জন্য বড় একটি পরীক্ষা ছিল এবং বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে যে হত্যা করেছে এবং বনি ইসরাইলের যে জুলুম করেছিল কিপ্তিরা এবং ফেরাউনের লোকজন এই ছিল মুসলমানদের জন্য ইমানদারদের জন্য একটি পরীক্ষা আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ওয়া নাবুলুকুম বিশররি ওয়াল খাইর ফিতনা

যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ আছে আল্লাপাক সেই মহা সুসংবাদ দেখিয়ে দিলেন যে ফেরাউনকে আল্লাপাক সমুচিত সমুচিত আল্লাহ আলামিন উচিত শিক্ষা দিয়েছেন নীল নদে আল্লাপাক তাকে পরাস্ত করলেন এবং সেখানে ডুবিয়ে দিয়েছেন অন্যদিকে আল্লাহ হরব্বুল আলমিন নাজাদ দিয়েছেন বনীসরা সেই কওমের এর জন্য বারোটি রাস্তা আল্লাহ পাক করে দিলেন শুধু তাই না

আমি তোমাদের জন্য রাস্তা করিনি আর অন্যদিকে ও আগ রক নাম ও রক না আলা ফির আউন এবং ফেরাউনের সেই দলে যারা ছিল তাদেরকে কি ধ্বংস করিনি ও আং তুম এবং তোমরা দেখেছো নিজের চোখ দিয়ে সেই অবস্থা তোমরা দেখেছ তোমরা কিভাবে সেই প্রভুর সাথে তোমরা নাফর মানি করো এটা তো কোন অবস্থাতেই সম্ভব না এটা তোমরা কি করছো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন সেই সাগরের ভিতরে পাক রাস্তা করে দিলেন আলামিনের কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই তিনি শুধুমাত্র বলেন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় তাদের সম্মুখে ছিল সাগর আর পিছনে ছিল জালেম ফেরাউন ও তার সৈন্য দল এমনি এক উভয় সংকটে রাব্বুল আলামিন বনি ইসরাইলকে কে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বনি ইসরাইল তোমাদের সম্মুখে আমি তাদেরকে সলিল সমাধি করে দিলাম আমার তোমাদেরকে মৃত্যুর হাত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম এই দৃশ্যটি তোমরা দেখেছ মুসা আলাইবুত লাভ করলেন আল্লাহ পাকের এই নির্দেশ নির্দেশক্রমে ফেরাউনকে সত্য পথে আহ্বান করলেন কিন্তু ফেরাউন যখন মানলো না মুসা পুর আলাইসালামকে এবং মুসা আলাইহিসালু রবকে আল্লাহ রব্বুল এই মর্মন্ত শাস্তি দিয়েছেন আজ যদি আমরা আল্লাহর হুকুম নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের তরিকা মেনে যদি না চলি সেই আল্লাহ এখনো আছেন সেই মুসিবত আমাদের উপরে এখনো চলে আসতে পারে এজন্য আমাদের একটু হিসাব নিকাশ করে চলা উচিত সৈয়দিনা মুসা আলাইহি ছয় লক্ষ বনি ইসরা বিরাট এক বিশাল বহর আর কাফেলা নিয়ে আল্লাহ রব্বুল আলমী নীল নদ পারি দিয়েছিলেন মুসা পয়গম্বরের জন্য আল্লাহ পাক নীল নদ সহজ করে দিলেন মুসা পয়গম্বর এই ছয় লক্ষের অধিক ওনার ওম্মত নিয়ে তিনি পার হয়ে গেলেন সুবাহান আল্লাহ আমর ইবনে মাইমুন রদি আল্লাহ আনহু বর্ণনা করেন হজরত মুসা আলহিসাম যখন তিনি যাত্রা শুরু করলেন আর সেই সময় এ খবর ফেরাউন পেয়ে গেল আর ফেরাউন বলল যখন রাতের শেষ প্রহরে যখন মোরগ ডাকতে থাকবে আর মোরগ যখন রাতের শেষ প্রহরে ডাকতে থাকে তোমরা বেরিয়ে পড়বে মনে ইসরা যারা তাদেরকে হত্যা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে সেই রাত্রে ভোর রাত্রে আর মোরগ ডাক দিল না কারণ মোরগ তো আল্লাহর কথায় চলে মোরগ মুরগি পশু পাখি মাফিল সামাওয়াত আসমান জমিন যা কিছু আছে সবাই তো আল্লাহ হর্বুল আলমিনের হুকুম মেনে চলে আল্লাহ হেফাজত করেছেন আর অন্যদিকে ফেরাউন এবং তার নেতৃত্বে এর যারা চলে গেল। তাদেরকে পাকরাও করার জন্য তার কৌমের লোক নিয়ে প্রায় এক কোটি সাত লক্ষ লোকের বিশাল এক বাহিনী নিয়ে ফেরাউন পিছন দিকে বের হয়ে গেল আর সে জায়গায় ছিল হাজার কৃষ্ণাঙ্গ আর বাকি ছিল শ্বেতাঙ্গ যখন উভয় দল পরস্পরের নিকটবর্তী হয়ে গেল একে আরেকজনকে দেখে ফেললো আর তখন তারা বলল আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলাইহিসালু আসালাম আল্লাহ হাব্বুল আলমিন এর কাছে সাহায্য চাইলেন আর যখন الله فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيغدين যখন এক দল আরেক দলকে দেখে ফেললো ফেরাউনদের লোকজনকে যখন মুসাল সালামের লোকজন দেখে ফেললো ফলাম্মা র আল জামা আন আল জামা আন যখন এই দুই জামাত একজন আরেকজনকে দেখে ফেলছে আর বলছে মুসা আলাই সালাতামের কৌমের লোকজন যে আমরা তো ধরা পড়ে গেলাম আমাদের অবস্থা কি হবে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহি তখন বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি কখনো নয় আমার রব আমার সাথে আছেন আল্লাহ যদি একজন মৌমিন নেয় বিপদে যে আমি ধ্বংস হব না আমার আল্লাহ আমার সাথে আছেন আর আমার আল্লাহ আমার সাথে আছেন এই অবস্থায় যদি আমি মৃত্যুমুখে মুখে পতিত হই তো আল্লাহ পাক আমার উপরে রাজি আছেন আর আল্লাহ যদি আমার উপরে রাজি থাকেন রাজি থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো আল্লাহ পাক আমাকে জান্নাতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন সালামকে বলেছিলেন অনিত্রহার যে তুমি তোমার লাঠিকে সাগরের পানির উপরে তুমি আঘাত করো আর মুসা সালাম তিনি আঘাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরে পাহাড়ের মাঝখানে পাথরের উপরে আঘাত করলেন আর বারোটি রাস্তা আল্লাহ হরব্বুল আলামিন এখানে বের করে দিলেন আরেক বর্ণনায় এসছে লাঠি আপনি সাগরের পানির উপরে আঘাত করুন আর সেই পাহাড়ের নয় পানির উপরে যখন তিনি আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটি নয় দুইটি নয় বারোটি রাস্তা বের হয়ে গেল এবং দুই রাস্তার মাঝখান দিয়ে লোকজন যাচ্ছে কিনা এটাও ওনারা দেখেছেন আল্লাহ হরবুর আলমিন দেখালেন এবং আল্লাহ সু হেফাজত করেছেন এর পরেও দেখা গেল যে তারা এই বিপদ থেকে বাঁচার পরে পরবর্তী আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা সেই বিপদ থেকে মুক্ত হওয়ার পরে ভুলে গেছো এবং তোমরা গোবৎস তোমরা পূজা শুরু করলে গরুর বাচ্চাকে তোমরা রব বলে তোমরা স্বীকার করলে এটি কিন্তু মোটেও তোমরা ঠিক করনি এবং এবং সেই যে রাস্তা দিয়ে যখন ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দেখালেন যে সেই জায়গায় একটি কালো রঙের ঘোড়া ছিল এবং কালো রঙের একটি ঘোড়ার উপর একজন আরোহী তিনি ছিলেন আল্লাহ পাকের হুকুমে মানব রূপ ধারণ করে তিনি একটি মেয়ে ঘোড়ার উপর আরোহ আরোহী হয়ে আরোহণ করে সাগরের পথ ধরে তিনি এগিয়ে চললেন আর ফেরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া সে নারী ঘোড়াকে দেখে যখন উম্মাদ হয়ে গেল আর পিছনে সে নামছিল আর নামার পরে আল্লাহ দুই দিক থেকে পানিকে মিলিয়ে দিলেন বললেন দুই দিক থেকে মিলে যাও পানি দুই দিক থেকে মিলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জায়গায় ডুবিয়ে শেষ করে দিলেন শুধু তাই না মুসা কে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ে নিয়েছেন এবং সেখানে এখান থেকে বের হওয়ার পরে যখন মুসা আল্লাহ পাক তোর পাহাড়ে নিয়েছেন এবং সেই জায়গায় আল্লাহ পাক ওয়াদা করলেন যে সমস্ত রকমের থেকে যেন তোমার যারা তাদেরকে তুমি নিষেধ করো এবং আমার আমার বান্দাবান্দিকে এবাদত করতে তুমি বলো এবং তাদেরকে মনোনিবেশ করতে বলো আর এই দায়িত্ব হারুন আলাই সাল্লা দিয়ে তিনি চলে গেলেন তোর পাহাড়ে আর এখানটায় সেই বন ইসরায়েলের কাউমের লোকজন তারা জিলকদ মাসের চল্লিশ রাতের ভিতরে তিরিশ রাত ছিল জিলকদ মাসের এবং দশ রাত ছিল জিলহজ মাসের এই চল্লিশ দিন আল্লাহ হরাবুল আলমিন আহ রেখেছিলেন তোর পাহাড়ে আর এই সময়টার ভিতরে তারা গোবৎসের পূজা তারা শুরু করেছিল কিন্তু আল্লাহ হরাবুল আলমিন এখানে নামক একজন লোক ছিল সে দেখেছিল যে জিবরিলামিন আলহিসাল্লা যখন তিনি হাঁটেন এবং ঘোড়ার পিঠের উপরে যখন তিনি থাকেন সেই ঘোড়া যেখানে হেঁটে যায় পায়ের নিচে যে মাটি পড়ে সেই মাটিগুলো সবুজ রং হয় এবং এটা মুর্দা থেকে জিন্দা হয়ে যায় সেই সামিরি এখানকার কিছু মাটি জমা করলো আর এই মাটিগুলোকে নিয়ে যখন সে কোনো মূর্তির ভিতরে দিয়ে দিয়েছে আর সেই গরুর বাচ্চা জীবিত হয়ে আওয়াজ বের করছে আর সে বললো মুসাল ইসলাম তিনি তো চলে গেছেন এই বাচ্চা সে ডাকছে সেই হলো রব জালিক এইভাবে সে শয়তান মানুষকে মূর্তি পূজার দিকে লালিত করলো এবং বারো হাজার বনে ইসরাইল বারো হাজার বনে ইসরাহালসাল্লাম এই ফেতনা থেকে রক্ষা করবার জন্য তিনি চেষ্টা করেছেন বারো হাজার বনে ইসরা আত্মরক্ষা করলো অবশিষ্ট যারা ছিল বাকি সবাই পথ হয়ে গেল বাকি আলোচনা আমরা ইনশা আল্লাহ সামনে শুনবো আজকে আমরা যা শুনেছি এর উপরে আমরা শিক্ষা নিতে পারি যে বিপদে আপদে পাক মুসা আলাহিস্লাহু আসসালামকে সাহায্য করেছেন হারুন আলহ সালসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন ঠিক এমনি ভাবে আমাদেরকেও যদি কখন কোন আহ দিন বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হয় যথাযথভাবে আমরা যেন দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হই তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবেন এবং যেমনটা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছেন هارুন আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাই হিসাবে কবুল করে এবং নবুয়ত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করেছেন মাওলানা তুফাজ্জাল হোসেন আপনি লিখেছেন ভিত্তিক আলোচনা আমাদের আমলের তৈরি করে দেয় তথ্য তাই নূর টিভি সহ আপনাকে অসংখ্য মুকবাদ জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আহ আব্দুর রহিম আমিন লিখেছেন মুসাইনুর ইমা খুব সুন্দর ফুল উপহার দিয়েছেন মাসা আল্লাহ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে চারটি আয়াতে কারিমার তেলাবাত আমরা শুনেছি এবং এই চারখানা আয়াতের তেলাবাতের ভেতরে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন যে আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর আমরা করি এবং কোন অবস্থায় যেন আমরা শিরিক না করি কোন অবস্থায় যেন আমরা আহ শিরিক কুফুর বেদাত ইত্যাদি আমরা যেন না করি আল্লাহ সুহান পবিত্র কুরআনুল করিমের ভেতরে যে কয়েকটি বংশের কথা বলেছেন আহ এখানে কৌমে নুহ আছে আদ আছে সামুদ আছে লুত আছে এবং আহ পবিত্র কোরআনুল করিমের সাতাশটি সুরার ভিতরে পঁচাত্তরটি জায়গায় আল্লাহ হরবুল আলমিন আহ হজরত মুসা আলহি সালাতামের কথা আল্লাহ রাব্বুল আলমিন বনি ইসরাইলের কথা এখানে উল্লেখ করেছেন এবং বন ইসরাইল মুসা আলহি সালুসাল্লাম ফেরাউনের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ হরবুল আলমিন দিয়েছেন আমরা তা জেনেছি এবং হজরত ইব্রাহিম আলহ সালাতামের ছোট সন্তান ইসাক আলহ সালাতামের পুত্র ইয়াকুব আলহ সালাতামের আরেকটি নাম হলো ইসরায়েল এবং হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহ তালার দাস আল্লাহ তালার বান্দা এবং সেই আল্লাহ হরবুল আলমিনের দিকে যখন ডেকেছেন এবং ডাকার পরেও যারা যারা ইমান আনেনি আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিয়েছেন এবং মিশরে মিশরে আমি আমি সালে যে ফেরাউনের লাশ যেটা পাওয়া গেছে আমার নিজের চোখে দেখেছি সেই ফেরাউনের লাশ মমি করা আছে মিশরের সেই জাদুঘরে এখনো পর্যন্ত আছে আপনি গেলে প্রিয় দর্শক আপনি দেখতে পাবেন তো সেই ফেরাউনের লাশকে আল্লাহ হারাব্বুল আলমিন এখনো পর্যন্ত রেখে দিয়ে তিনি দেখাচ্ছেন এটা যে যারাই আমার সাথে নাফরমানি করেছে আমি আল্লাহ তাদের জন্য আমি সেই শাস্তি দিয়েছি আর যারা আমার নবীর পক্ষে ছিল আমার পক্ষে ছিল আমি তাদের জন্য সেই সাগরের ভিতরে আমি রাস্তা করে দিয়েছি যেটা প্রমাণ আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে রেখেছেন এবং বন ইসরাহি জন্য আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে মান্না এবং সালোয়া এই খাবার আল্লাহ দিয়েছিলেন পাখির গোস্ত এবং মিষ্টি জাতীয় খাবার আল্লাহ পাক আসমান থেকে বনি ইসরা জন্য পাঠিয়েছিলেন একাতারে চল্লিশ বছর পর্যন্ত আল্লাপাক সেই নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামত পাওয়ার পরেও তারা নবীর বিরোধিতা করেছে নবীর সাথে তারা থাকেনি ইমান আনেনি সুতরাং আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ইমান আনি নবীর উপরে ইমান আনি আমরা যেন সর্ব অবস্থায় নিজের জীবনটাকে ইমান আমল আকিদা এবং গুনা থেকে নিজেরা নিজেদের সন্তানদেরকে নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে গুনা থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং আমরা যেন বেশির চাইতে বেশি ভালো কাজ করতে পারি আরেকজনকে ইন্সপায়ার করতে পারি এই জন্যই নূর পেইজের নূর বিডির পক্ষ থেকে আমাদের এই আয়োজন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতের আজান দেওয়া হচ্ছে বিভিন্ন ফজিলতময় সুরাগুলো আপনাদের তেলাওয়াত শোনানো হচ্ছে বিভিন্ন কোরআনের আয়াত হাদিসের বাণী প্রচার করা হচ্ছে আপনারা আমাদেরকে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন অধিক পরিমাণে আমাদের জন্য আপনারা দোয়া করুন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন দিনই দাওয়া এই খেদমত কে আল্লাহ হরবুল আলমীর যেন কবুল করেন আমিন আগামীকালকে ঠিকই ঠিক একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত